জনশূন্য গুৱাহাটী মহানগরী। এই মুহূর্ত মানে উপস্থিত আছো গুৱাহাটী মহানগরীর খ্রিস্টান বস্তিত থাকা ফুড ওভার ব্রিজত, আর ফুড ওভার ব্রিজের উপরের আপনার জিএস রোডটি দেখাইছো। যেহেতু আপনার সকলে জানে জিএস রোডটি একটা সদা ব্যস্ত পথ, প্রতিদিনে আপনার দেখবলে পায় জিএস রোডটির ভিড় দেখবলে পায়, গাড়ি মটরের ভিড় দেখবলে পায়, ট্রেফিক জামর ভিড় দেখবলে পায়। কিন্তু আজির এই পরিবেশ গুৱাহাটী মহানগরীত দেখবলে পোৱা নাই। ফুটপথ ব্রিজের মানে তললে নামি গেছো, অন্য একটা পথ আপনার দেখাম। গুৱাহাটী মহানগরীত বর্তমান সময়ত জনশূন্য এইভাবেই কোথ, কেন আপনার সকলে জানে গুৱাহাটী মহানগরীর ব্যস্ততার কথা, কিন্তু আজি এই পরিবেশ দেখবলে পোৱা নাই। এবার মই উপস্থিত আছো জুরোডত। জুরোডতো একে পরিবেশ মোৰ পিছফালে আপনাদের দেখিছে, এটা সদা ব্যস্ত পথ জুরোড আপনার সকলে জানে। আর মানে যদি ক্যামেরাটা ঘুরাই দিই তাদের এফালেও আপনাদের দেখব একদম খালি। গুৱাহাটী মহানগরী এটা খালি হয়ে পড়েছে, জনশূন্য বলে কলেও ভুল কোৱা নহব। নমস্কার, মই অঙ্কুরে আপনার সকলকে স্বাগত জানাইছো। আর যেহেতু ভোগালী বিহু, ভোগালী বিহুর সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছো। প্রথমতে আপনার কিছু দৃশ্যাংশ দেখালো বিচারছো, ইয়া চাও খুব কম সংখ্যক এটা ইয়াতে গাড়ি চলা পরিলক্ষিত হয়েছে। ভোগালী বিহুক লৈ আনন্দত মতলীয়া হয়েছে সমগ্র রাজ্যবাসী। ভোগালী বিহুক লৈ আনন্দ উল্লাস করেছে রাজ্যের প্রান্তে প্রান্তে এটা ভোগালীক লৈ ব্যস্ত সকলো। যেহেতু গুৱাহাটী মহানগরী এটা দেখবলে পাওয়া গেছে সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছে গুৱাহাটী মহানগরী। আর যেহেতু গুৱাহাটী মহানগরীর কর্মসূত্রেই হোক বা অধ্যয়ন করবলে শিক্ষার্থীসকল আহি গুৱাহাটী মহানগরীত থাকে বাস করে, আর যেহেতু ভোগালী ভোগর ইচ্ছা ভোগালী, গতি আপন ঘরখন সকলে উভতি গেছে, আপন মানুষখিনির সাথে ঘরের মানুষখিনির সাথে একলগে আনন্দ ফূর্তি করেছে, ভোগালীর আনন্দ উল্লাসত মতলীয়া হয়ে আছে। আর ঠিক সেই সময়তে দেখবলে পাওয়া গেছে এটা গুৱাহাটী মহানগরী সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছে, খুব কম সংখ্যক এটা গাড়ি চলা পরিলক্ষিত হয়েছে। সকল গেছে ঘরলে, ঘরত সকলে লগে থাকে, উরুকার নিশা ভোজ ভাত খাইছে, এনেদরে আনন্দ উল্লাসত মতলীয়া হয়েছে। আর দেখবলে পাওয়া গেছে এটা গুৱাহাটী মহানগরী সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছে। ইয়াতে মানে দাদাজনক দেখিছো, রিক্সা চলায়, সুধি আসলে আজি ভাড়া পাইছে নে নাই। দাদা কেনেকুয়া আজি বজার? আজি বজার বেয়া আব। ভাড়া পাইছে নে? আজি বহুত কম ভাড়া, ভাড়া নাই, আজি মানুষ নাই, সকল বিহুর ঘর গেছে নয়? হ্যাঁ, ঘর গুৱাহাটী খান এনে যিকোনো পূজা পার্বণ আহিলে আর খালি হয়ে পড়ে। হ্যাঁ খালি হব। আর এজন দাদা আছে ফলে ফল মূল বিক্রি করে, তখনক সুদিম আসলে কেনেকা হয়েছে আজি? দাদা আপনার ওসলে আছো, কেনেকা আজি মানুষ? নাই নাই, মানুষ সানু নাই, একদম সব মানুষ গাঁত গেছে, আজিও নয় কালিও নয় পরশি পরাই মানুষ হব। ইয়ার ছুটি পাইছে নয় ভালকে তিন চারি দিন, এখানে সব মানুষ গাঁত গল বিহু। আর গুৱাহাটী একদম সম্পূর্ণরূপে খালি হয়ে পড়েছে বলে কলে ভুল নয়। রাস্তাটা দেখিছো গাড়ি খুব কম, বহুত কম, একদম পুরা কম, বাস তো নাই, এটা দুটা বাস চলি আছে, কম বাস, মানুষ তো নাই রাস্তা। ভোগালীর পাছত সকল গুৱাহাটী মহানগরীলৈ উভতি আহিব, সকলে কর্মব্যস্ততা নিয়োজিত হয়ে পড়ব, আর পুনের দেখবলে পাওয়া যাব গুৱাহাটী মহানগরীত যান যাত ভিড় দেখতে পাওয়া যাব। জি এস রোডে হোক বা জুরোডে হোক দেখবলে পাওয়া যাব ভিড় পরিলক্ষিত হব, কিন্তু বর্তমান আজির দিনটি দেখবলে পাওয়া নাই কোনো ধরনের ভিড়। সম্পূর্ণ জনশূন্য বলে কলে ভুল নয়, কেন খুব কম সংখ্যক গাড়ি ইয়াত দেখবলে পাওয়া গেছে বিহুর বাবে সকল যেহেতু গেছে। আর পুনর্বার সকলকে ভোগালী বিহুর শুভেচ্ছা জানাই মই অঙ্কুরে বিদায় লৈছো। ধন্যবাদ।